আলহামদুলিল্লাহ ওয়াকফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযী রাস্তাফা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও مبارকবাদ। সুপ্রিয় শ্রোতা আজ আমরা আলোচনা করব নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে ইসলাম কী বলে। নারী আমাদের সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ। নারী পুরুষ একই বিধাতার সৃষ্টি। হজরত আদম আলাইহী হসাতু আসলামের নিঃসঙ্গ জীবনের পরিসমাপ্তি ঘটাতেই আল্লাহ তালা হজরত হাওয়া আলাইহসালাতু আসলামকে সৃষ্টি করেন সেই থেকে নারী পুরুষের সহাবস্থান শ্রেষ্ঠ কর্তৃক উভয়ের মর্যাদা সমান কালের পরিক্রমায় নারীকে নিয়ে অনেক তুচ্ছ তাচ্ছল্য করা হয় ফলে পিতা তার কন্যা সন্তান জীবন্ত কবর দিত দ্বিধা করেনি এমন এক সময় জাহেরিয়া যুগে গিয়েছে যেমনটি পবিত্র কোরআনে আল্লাহ শাহনুহু এরশাদ করেছেন ওইদা বুসির আহাদ হুম বিল উংসা জল্লাহু মুসবাদ্দহুয়া কাজিম অর্থাৎ যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয় তখন তাদের চেহারা কালো হয়ে যায় সে থাকে দুঃখ ভারাক্রান্ত সুরা নাহাল আয়াত আটান্ন ইসলাম এই ঘৃণ্য অবস্থা থেকে নারীকে কল্যাণময়ী ও পুণ্যময়ীতে রূপ দিয়েছে তাকে দিয়েছে নানাবিধ অধিকার তন্মধ্যে শিক্ষা হলো তার অন্যতম অধিকার রাসূলিয়া এখন সাল্লাহু আর ইউয়াসাল্লাম এরশাদ করেছেন তলাবুলী আলী বেফার ইদাতুন মুসলিম প্রত্যেকটি মুসলমান নর নারীর উপর এলেম শিক্ষা করা ফরজ সোনানি এব্রে মাজা হাদিস দুইশো চব্বিশ রাসূলের প্রতিষ্ঠিত প্রথম শিক্ষা প্রতিষ্ঠান দারুল আরকামে নারী পুরুষের সমান বিচরণ ছিল শিক্ষার ক্ষেত্রে পিয়নবিজি নারীকে কখনও পিছিয়ে রাখেননি তিনি জুমার দিনে পুরুষদের জন্য ক্ষুদ বা নামাজ শেষে নারীদের মদ্রিসে আরেকটি খোদ্ দিতেন মদিনে আগমনের পর প্রিয় নবীজি মহিলাদের দাবির প্রেক্ষিতে নারীদের শিক্ষা ও প্রশিক্ষণের জন্য একটি দিন নির্ধারিত করেন নারীদের সুশিক্ষিত করে গড়ে তোলার জন্য শুধু কন্যা সন্তান নয় ঘরের দাস দাসীদেরও শিক্ষিত করার জন্য তিনি সাহাবিদের আদেশ দিতেন সাহাবি জুরাইজ এমন মতিমের হাদিসটি পরিধানযোগ্য একবার এক মহিলা নবীজির দরবারে এসে কিছু বিষয় শিখল যাওয়ার সময় নবীজি বললেন তোমার যদি জানার আরও প্রয়োজন থাকে অন্য সময় এসো মহিলাটি বললেন প্রিয় নবীজি তখন যদি আপনি না থাকেন অর্থাৎ তিনি বুঝাতে চাইলেন নবীজি যদি তখন ইন্তেকাল করেন নবীজি বললেন তাহলে আবু বকরের কাছ থেকে শিক্ষা গ্রহণ করিও সহি বুখারি ও সহি মুসলিম নারী শিক্ষার ব্যাপারে রাসুলি আকরাম সাল্লিহি ওয়াসাল্লামের গুরুত্ব দেওয়ার আরেকটি কারণ হলো ইবাদত বন্দিগি করার জন্য শিক্ষা অপরিহার্য তা না হলে সে কেমন করে তার প্রভুকে চিনবে এবং যথাযথভাবে তার এবাদত করবে তাই ইসলামের উমেষকাল থেকেই নারী শিক্ষার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে ইসলামের প্রাথমিক কালে যে সতেরো জন জানতো তাদের মধ্যে পাঁচজন ছিলেন নারী মদিনের জীবনে এসে নারীর ব্যক্তিসত্বার পরিচর্যা আর্থিক উন্নয়ন ও নৈতিক গুণাবলী উৎকর্ষের জন্য নারী শিক্ষাকে ওয়াসাল্লাম আরও ছড়িয়ে দেন ফলে অসংখ্য নারী সাহাবি বিভিন্ন ক্ষেত্রে বুৎপত্তি অর্জন করে উম্মুল মুমিন হজরতাইশা সিদ্দিক রাজিউল্লাহু তালহা ছিলেন হাদিস ও পিখা সাত্রের মহান পণ্ডিত হাদিস বর্ণনায় হজরত আবু হরারা আল্লাহ তোলাহুর পরেই তার স্থান তিনি দুই হাজার দুইশত দশটি হাদিস বর্ণনা করেছেন শুধু তাই নয় তার খরিফাসহ অনেক বড় বড় সাহাবি তার কাছ থেকে বিভিন্ন বিষয়ে শিক্ষা লাভ করেছেন হজরত আবু মুসা আশারি রাজি আল্লাহ তালহু বলেন আমরা রাসুলের সাহাবিরা যখনই কোনো মাসালার ব্যাপারে সমস্যায় পড়তাম তখনই হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ হারি নিকট জিজ্ঞেস করতাম এবং এর সঠিক সমাধান পেয়ে যেতাম তির্মিজি মিজি বিস্কাত পৃষ্ঠা পাঁচশো চুয়াত্তর হজরত আয়সা সিদ্দিকার পর হাদিস শাস্ত্রে আরও যারা বুৎপত্তি অর্জন করেন তারা হলেন উম্মে সালামা উম্মে আতিয়া আসমা বিনতি আবু বকর উম্মে হানি খাইস প্রমুখ ফিকা সাত্রে এলমে কিরাত ফারায়েজ তাফসির শাস্ত্র সাহাবি মহিলাদের সাফল্য ছিল ঈর্ষণীয় অনেকে পবিত্র করারের হাফেজও ছিলেন আমরা জানি উচ্চ শিক্ষার ক্ষেত্রে নারী পুরুষের কোনো পার্থক্য নেই পর্দার সাথে নারীরাও উচ্চশিক্ষা গ্রহণ করতে এবং শিক্ষা দিতে পারে এমনটি আহাজাবের চৈত্রিশ নম্বর আয়াতে ইঙ্গিত রয়েছে যেমনটি আল্লাহ শাহরু এরশাদ করেছেন অদ্কুর নামুতলাফি বুয়েওতে কিনা মিন আয়াতিল্লাহি বলে হিকমা হ্যাঁ নবী পরিবার তোমাদের ঘরে যে আল্লাহর বাণী পাঠ করা হয় এবং হিকমত পরিবেশন করা হয় তা তোমরা স্মরণ করো হাজাব আয়াত চৌত্রিশ বর্তমান প্রেক্ষাপটে পর্দা করে নারীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে সমাজের জন্য অনেক কল্যাণ বয়ে আনতে পারে গাইনিদের কথা বলি যে নারীরা যদি গাইনে শিক্ষায় পারদর্শী হয় তাহলে আমাদের আমাদের মুসলমান মহিলারা তারা যথাযথভাবে তাদেরকে দেখাতে পারবে এবং যথাযথভাবে কন্যা সন্তান জন্ম দিতে পারবে পরিশেষে বলা যায় আল্লাহর পবিত্র কোরআন পড়তে বলেছেন আল্লাহ পবিত্র কোরআনে সর্বপ্রথম বলেছেন এই করা এবং সেখানে নারী এবং পুরুষকে কোনো পার্থক্য করিনি গবেষণা করতে বলেছেন লা আল্লাহম ইয়তাফাকরণ বলে এবং সম্মানের মানদণ্ড হিসাবে বিদ্যাকে বলেছেন ইয়ারফা উল্লাহ উল্লা দিনা আহমিনুম উল্লা দিনা এবং কন্যা সন্তানের শিক্ষার মাধ্যমে জান্নাত প্রাপ্তির সুসংবাদও দিয়েছেন কোরআন শিক্ষা এবং শেখানো উভয়কে অত্যন্ত সম্মানের অধিকারী বলে অভিহিত করেছেন অতএব আমাদের সমাজের নারীদেরকে আমরা যদি পিছিয়ে রাখি তাহলে রাসুলিয়া কামসাল্লাহুন আলিহাসাল্লামের সুনার পরিপন্থী হবে আসুন আমরা সকলে আমাদের নারীদেরকে শিক্ষা দিই এবং তাদেরকে যথাযথভাবে পর্দার মধ্যে রেখে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করি আমাদের সমাজ সংসার এবং দেশ কল্যাণময়ী হবে আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলো বুঝার তৌফিকে দান করুন আমিন ওয়াকের দাওয়া আনাম আলহামদুলিল্লাহ রব্বির আরমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ